সকাল থেকেই ইডির অভিযান টিটাগড়ে প্রাক্তন পুরো চেয়ারম্যানের বাড়িতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রশান্ত চৌধুরীর বাড়িতে ইডি হানা পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কামারহাটি বরানগর পুরসভার চেয়ারম্যানের বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সি সকাল থেকে একযোগে ১২ জায়গায় ইডির হানা টিটাগড়ে প্রাক্তন পুরো চেয়ারম্যানের বাড়িতে ইডি প্রশান্ত চৌধুরীর বাড়িতেও ইডির হানা পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তার ফলেই এই তল্লাশি অভিযান একযোগে ১২ জায়গায় চলছে এই তল্লাশি অভিযান। তার মধ্যে টিটাগড়ে প্রাক্তন পুরো চেয়ারম্যানের বাড়িতেও ইডি। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। বরুণ, কি খবর পাচ্ছ? দেখো, এখন পর্যন্ত যেটুকু খবর আছে যে প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী নতুন পল্লীর যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু ইডি আধিকারিকেরা এসছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ৫ জনের ইডি আধিকারিকের দল তারা এসছেন এবং বিভিন্ন কাগজপত্র দেখার সাথে সাথে পাশাপাশি প্রশান্ত চৌধুরীকেও কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি বলে রাখি, বরানগর পৌরসভা অপূর্ণা মৌলি পৌর প্রধান, সেই পৌর অপূর্ণা মৌলির বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকেরা ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন। পাশাপাশি কামারহাটি পৌরসভার গোপাল সাহা চেয়ারম্যান, তার বাড়িতেও কিন্তু ইডি একই সঙ্গে আনা দিয়েছে। অর্থাৎ একই সঙ্গে ব্যারাকপুর সাব ডিভিশনের মধ্যে ৩টি পুরসভা, যে পুরসভাগুলোর এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম সিবিআই এসে তল্লাশি করেছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ডেকেছিল চাকরির বিষয়, সেই নিয়োগ দুর্নীতির বিষয়ে কিন্তু আবার এবার কিন্তু সরাসরি প্রাক্তন যেমন চেয়ারম্যান অর্থাৎ প্রশান্ত চৌধুরী, তিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ২০১৪ সালে, ২০১৪ থেকে তিনি চেয়ারম্যান ছিলেন, সেই প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি যেমন হানা দিয়েছেন, পাশাপাশি বর্তমান চেয়ারম্যান গোপাল সাহা এবং অপর্ণা মৌলি, এরপর ৩ জনের বাড়িতে কিন্তু একসঙ্গে হানা দিচ্ছে ইডি আধিকারিকেরা। তারা কিন্তু তাদের শুধু জিজ্ঞাসাবাদ নয়, কাগজপত্র, নথিপত্র থেকে আরম্ভ করে তাদের ব্যাংক ডিটেলস সমস্তটাই কিন্তু চেকিং পরীক্ষা করছেন এবং পাশাপাশি তারা কিভাবে নিয়োগ নিয়েছিলেন এবং সেই সময় যে অয়নশীলের মাধ্যমে যে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগের পুঙ্খানুপুঙ্খ তথ্য, কিভাবে নিয়োগ হয়েছিল, কারা কারা নিয়োগ হয়েছিল, কজন নিয়োগ করা হয়েছিল, সমস্তটাই কিন্তু ইডি আধিকারিকরা এই মুহূর্তে জানার চেষ্টা করছে। নজর রাখো বরুণ, আপাতত ধন্যবাদ। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, টিটাগড়ে প্রাক্তন পুরো চেয়ারম্যানের বাড়িতে ইডি, প্রশান্ত চৌধুরীর বাড়িতে ইডির হানা, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কামারহাটি বরানগর পুরসভার চেয়ারম্যানের বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সির যে দল তারা পৌঁছেছেন গিয়ে, সেখানে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টিটাগড়, তার পাশাপাশি কামারহাটি, বরানগরেও ইডির হানা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।